शुभ सन्ध्या बंधुरा, चंद्रयान थ्री এই মুহূর্তে কোথায় আছে, কত কিলোমিটার তার গতিবেগ, সমস্তটা দেখব। কিভাবে নাসা যোগাযোগ করছে এই চন্দ্রযান তিনের সঙ্গে, তার যে কম্বাইন মডিউল যার মধ্যে রয়েছে প্রোপালশন মডিউল এবং ল্যান্ডার বিক্রম, রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ এখন নেই বা ল্যান্ডারের সঙ্গে নেই, মোটামুটি প্রোপালশন যে মডিউল রয়েছে তার সঙ্গে কিভাবে যোগাযোগ রাখছে সমস্তটা লাইভ ট্র্যাকিং করব। এবং আপনাদের তার আগে একটা ভিডিও দেখাবো যে এই মুহূর্তে যে পঞ্চম কক্ষপথে রয়েছে চন্দ্রযান থ্রি, সেই কক্ষপথে কীভাবে অরবিট করছে পৃথিবীকে, এই ভিডিওটা দেখুন। এই যে উপর থেকে যখন নেমে আসছে, মানে 1,27,609 কিলোমিটার উপর থেকে, তখন কিন্তু তার গতিবেগ প্রচণ্ড বেড়ে যাচ্ছে। যেটা আমি এর আগের দিন বলেছিলাম, যখন একটা ইটকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হয় বা একটা ঢিল যদি আপনি উপরে ছুঁড়ে দেন, একটা জায়গা পর্যন্ত উচ্চতায় সে যাবে, তারপর সে গতি কমে একটা জায়গায় স্টে করে সঙ্গে সঙ্গে আবার নেমে আসবে। এটাও কিন্তু অনেকটা সেই রকম ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন। যখন নেমে আসছে তার গতিবেগ বেড়ে যাচ্ছে, একেবারে নেমে আসছে 236 কিলোমিটার পেরিজি, মানে নিকটবর্তী কক্ষপথের স্থানে, এবং যখন উচ্চতায় যাচ্ছে অ্যাপোজি 1,27,609 কিলোমিটার। এইভাবেই যখন পড়বে রাত্রির 31 তারিখের রাত্রির 12টা থেকে 1টা, এবং অফিসিয়ালি 1 আগস্ট পড়ে যাবে, সেই সময় এই যে পড়বে যখন প্রবল গতিবেগে, তখনই তাকে চাঁদের দিকে ঠেলে দেওয়া হবে ইঞ্জিনটাকে অন করিয়ে 40,300 কিলোমিটারের উপরের গতিবেগে। কারণ 40,300 কিলোমিটার গতিবেগ না যদি তুলতে পারে, তাহলে পৃথিবীর যে মায়া বা পৃথিবীর যে ভেলোসিটি গ্র্যাভিটি সেটা কাটিয়ে কিন্তু যেতে পারবে না, তাই তাকে এই গতিবেগটা তুলতে হবে। এখন যে গতিবেগে উচ্চতা থেকে নেমে আসছে, মানে অ্যাপোজি থেকে নেমে আসছে, তার গতিবেগ কিন্তু প্রায় পৌঁছে গেছে 38,000 কিলোমিটারের মতো। এরকমভাবে সে বাড়বে, বেড়ে প্রায় যখন 39-এর মতো পৌঁছে যাবে, তখন আর একটু তাকে বুস্ট করে 40,300 উপরে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ইঞ্জিনটা অন করে, যেটা 1 আগস্ট অফিসিয়ালি, আমরা বাঙালি হিসাবে বলতে পারি যে 31 জুলাইয়ের রাত্রির বেলায় যে 12টা থেকে 1টা, তার মধ্যে ইঞ্জিনটা বার্ন করা হবে। তো এবার আমরা আসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক। ডিপ স্পেস নেটওয়ার্কে আমি গিয়ে আপনাদের দেখাই, দেখুন এই হচ্ছে চন্দ্রযান থ্রি, এই মুহূর্তে গোল্ডস্টোন থেকে যোগাযোগ রাখছে। ওয়ার্ল্ড ম্যাপ আপনারা দেখেইছেন, ওয়ার্ল্ড ম্যাপকে যদি ফ্ল্যাট করি আমরা, তাহলে দেখতে অনেকটা লাগবে এরকম। এটা কিন্তু গোল, সেটাকে আমরা ফ্ল্যাট করে দেখছি, এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে মাদ্রিদ থেকে যোগাযোগ রাখা হচ্ছে, কারণ এই মুহূর্তে আফ্রিকার উপরে রয়েছে কিন্তু আমাদের মহাকাশযান চন্দ্রযান থ্রি, এবং চন্দ্রযান থ্রি দূরত্ব 1,27,000 কিলোমিটার এই মুহূর্তে সে রয়েছে, মানে অ্যাপোজির কাছাকাছিই রয়েছে, এবং সেখান থেকে সিগন্যাল এসে পৌঁছাতে লাগছে 0.85 সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময়। আর যখন চাঁদে পৌঁছে যাবে তখন কিন্তু প্রায় 1.5 সেকেন্ডের মতো টাইম লাগবে, তার কারণ আলোর গতিবেগ মোটামুটি 3,00,000 কিলোমিটার যদি ধরেন, তাহলে 3,84,000 কিলোমিটার গতিবেগ ট্রাভেল করতে ওই 1.5 সেকেন্ডের একটু কম লাগবে। তো এই মুহূর্তে মাদ্রিদ নয়, গোল্ডস্টোন থেকে যোগাযোগ রাখা হচ্ছে আমাদের চন্দ্রযান তিনের সঙ্গে, এবং গোল্ডস্টোন হচ্ছে গিয়ে ইউএসএ, এই যে এইখানে হচ্ছে গোল্ডস্টোন আমেরিকায়, আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে চন্দ্রযান থ্রি এই মুহূর্তে লাইভ। যোগাযোগ ব্যবস্থা একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন, একটা কেরিয়ার আপ হচ্ছে, কেরিয়ার ডাউন হচ্ছে। এছাড়াও কিন্তু নাসার এই যে ডিপ স্পেস নেটওয়ার্ক, সেখান থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, ক্যাপস, TDR-8S ক্যাপস্টোন, ঠিক আছে, এটা একটা মহাকাশযান, এই সব যোগাযোগ রাখা হচ্ছে। এটা লুসি মিশন এখন বন্ধ, চন্দ্রযান থ্রির সঙ্গে নাসা কিন্তু একেবারে ঠিকঠাকভাবে যোগাযোগ করছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তার মানে স্পেস ক্রাফ্টের হেলথ একদম পারফেক্ট এবং যোগাযোগ ব্যবস্থা একদম ঠিকঠাক, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দিলাম এলিপটিক্যাল অরবিটে কীরকমভাবে অরবিট করছে। এবার আমরা আসব লাইভ ট্র্যাকিংয়ে, এবং সেখানে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে কোথায় আছে আমাদের চন্দ্রযান থ্রি, এবং কীরকমভাবে প্রবল গতিবেগে সে অরবিট করছে পৃথিবীকে। তো আমরা চলে যাই প্রথমে লাইভ ট্র্যাকিংয়ে। লাইভ ট্র্যাকিংয়ে আপনাদের সবার প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে টাইমটা দেখে নিন, 26/7/2023 এবং সন্ধ্যে 6:49, মানে প্রায় 7টা বাজে। আর এই সময় কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার পূর্বে। আর আমি যদি এর একটু জুম করি আমাদের এই স্পেস ক্রাফ্টের উপরে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম গতিবেগে সে এগিয়ে যাচ্ছে।
দেখুন প্রতিনিয়ত কিন্তু দেখুন এইভাবে এগিয়ে যাচ্ছে, দূরত্ব এখন কমছে, কমে এখন বাড়ছে, এখন এখন 2000 কিলোমিটারের মতো অল্টিটিউডে রয়েছে, আর রয়েছে হচ্ছে ভারত মহাসাগরের উপরে, এবং পারফেক্ট যাচ্ছে। দেখুন চন্দ্রযান 3, এই হচ্ছে গিয়ে তার রুট ম্যাপ। আমি যদি এবার বড় করি তাহলে আপনারা দেখতে পারবেন যে কোথায় রয়েছে এবং কোথা দিয়ে সেটি এই মুহূর্তে ট্রাভেল করছে। এই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ম্যাপ, দেখুন অস্ট্রেলিয়ার দিকে আসছে, মানে অস্ট্রেলিয়ার দিক থেকে উপরে উঠছে আর কি, এবার মানে অ্যাপোজিটে যাচ্ছে। আর এই যে সাদাটা হচ্ছে গিয়ে আমাদের চন্দ্রযান 3, এই যে পয়েন্ট, ঠিক আছে। আর এইভাবে সে এখন উচ্চতার দিকে যাচ্ছে, মানে অ্যাপোজিট দিকে সে এগোচ্ছে, এবং যখন সর্বোচ্চ যাবে তখন 1,27,000 কিলোমিটার গতিবেগ। আর যেটা বলছিলাম যে উচ্চতা এখন মাত্র 2000 কিলোমিটার, সে উপরে উঠেছে, এবার আস্তে আস্তে কিন্তু তার গতিবেগ কমবে, ওটা প্রায় পড়ে আসবে গিয়ে গতিবেগ 32-এর মতো যখন উপরে উঠবে, এবং আরও কমে গিয়ে তারপরে আবার যে স্লিংটা হবে উপর থেকে স্লিংশটটা একেবারে নিচে নেমে আসবে, এবং সেই গতিবেগ থাকবে অনেক বেশি, যেটা আমি প্রথমেই দেখালাম ভিডিওতে। আর এর রুট ম্যাপটা যদি আমরা দেখি তাহলে চন্দ্রযান 3-র এই রুটে সে কিন্তু গিয়ে অস্ট্রেলিয়ার দিক থেকে উপরে উঠবে, আবারও নেমে আসবে এরকমভাবে, যখন আবার এই দিকের অ্যাপোজিটে যাবে আটলান্টিক ওশিয়ানের দিকে, তখন আবার সেদিকে থাকবে হচ্ছে দিন। এইভাবেই কিন্তু সে মানে কন্টিনিউয়াস আমাদের পৃথিবীকে পাক খেয়ে চলেছে, এবং এই পাক খেতে খেতে সে আগামী 31 তারিখ রাত্রির বেলাতে একেবারে তার স্লিংশটের মাধ্যমে চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি দেবে। এই ছিল হচ্ছে ব্যাপার। তার মানে চন্দ্রযান 3 একদম ঠিক আছে, এবং আপনাদেরকে পুরো লাইভ ট্র্যাক করে দেখালাম, সিগন্যালিং ব্যবস্থা দেখালাম নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক থেকে। তো এই ভিডিও এখানে খতম। একটা কথা বলে জাস্ট শেষ করব, এর আগের ভিডিওতেই এক বন্ধু কমেন্টস করেছিলেন যে ল্যান্ডার বিক্রম যেটা চন্দ্রযান 2-এর সেটি আবার জেগে উঠেছে কি না, তাকে বলবো যে এই ধরনের গুজবে কান দেবেন না, কখনোই এই ধরনের ঘটনা ঘটতে পারে না। চন্দ্রযান 2-এর সঙ্গে যোগাযোগ যেটা আসছে বা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের যে অরবিটার আছে চন্দ্রযান 2-এর, সেটা তো কাজ করে চলেছে দিনের পর দিন, তার সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে, সেটা ঠিকঠাক চলছে, কিন্তু কখনোই ল্যান্ডার বা রোভারের সঙ্গে আমাদের যোগাযোগ করা সম্ভব নয়, চন্দ্রযান 2-এর যেই ল্যান্ডার রোভার ছিল। আর চন্দ্রযান 3-র তো এখনও সবে এখন তো যোগাযোগ হবে না, যোগাযোগ হবে চাঁদে যখন গিয়ে 132 কিলোমিটারের কক্ষপথে পৌঁছবে, যখন ডিটাচ হবে তখন যোগাযোগ শুরু হবে আমাদের সঙ্গে, এখন মডিউলের সঙ্গে মানে প্রপালশন মডিউলের সঙ্গে যোগাযোগ রয়েছে। তো ভিডিও আর বড় করবো না, আশা করি এই লাইভ ট্র্যাকিং আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে আপনাদের, এবং জানতে পেরেছেন এই সম্পর্কে এই মুহূর্তে কোথায় আছে চন্দ্রযান 3। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।